আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত আলাহিলিম আম্মাবাদ প্রিয় দর্শক আজকে খুব গুরুত্বপূর্ণ এবং খুব সুন্দর একটি জিকির সম্পর্কে আলোচনা করব যে জিকিরটা আমাদের ভিতর থেকে হারিয়ে গেছে আমরা জিকিরটা না করতে না করতে এটা আমাদের ভিতর থেকে হারিয়ে যাচ্ছে এবং তৎসঙ্গে আমি আলোচনা করব যে এই জিকিরটা মাত্র এগারো বার পাঠ করলে কি হয় প্রিয় বন্ধুগণ এ সম্পর্কে একটি হাদিস উল্লেখ হয়েছে তিরমিজি শরীফে হাদিস নাম্বার তিন হাজার পাঁচশো চব্বিশ রাসুল্লাহ সাল্লু আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা বেশি বেশি ইয়া জাল জালালিওয়াল ইকরম পাঠ করো প্রিয় বন্ধুগণ এটা রাসুল সাল্লু ওয়াসাল্লামের নির্দেশ অথচ আমরা এই জিকিরটা করতে অনেকেই ভুলে যাই বা অনেকেই করি না অথবা অনেকেই এই জিকিরটা সম্পর্কে জানিও না ইয়া জাল জালাল ইকরম আল্লাহ তাআলার যে গুণবাচক নামগুলি রয়েছে সেই নামগুলির মধ্যে এটাও একটা নাম ইয়া আজল জালালিউল ইকরম যেহেতু আলাইহি ওয়াসাল্লাম এই জিকিরটা আমাদেরকে বেশি বেশি করতে বলেছেন সেহেতু এই জিকিরটা অনেক ফজিলতপূর্ণ একটি জিকির এবং এটা পাঠ করার মাধ্যমে আমাদের অনেক ফজিলত অর্জন করতে পারবো আমরা অনেক নেকি অর্জন করতে পারবো এবং আমাদের অনেক লাভ হবে এজন্য কিন্তু রসুল সাল্লু আলি ওয়াসাল্লাম আমাদেরকে এই জিকিরটা বেশি বেশি করতে বলেছেন প্রিয় বন্ধুগণ এই জিকিরটা আমরা যদি ফজরের নামাজের পর এগারোবার পাঠ করে কোনো দোয়া করি আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করে নেবেন যদি আমরা কোনো কিছু আল্লাহ তালার কাছে চাই আল্লাহ তালা সেই জিনিসটা আমাদেরকে দিয়ে দিবেন প্রিয় বন্ধুগণ শেষ জমানার মানুষের হায়াত অনেক কম কিন্তু এই অল্প হায়াতের মধ্যে এই সমস্ত ফজিলতপূর্ণ দোয়া জিকির করার মাধ্যমে তারা আগের যুগের যারা শত শত বছর হায়াত পেয়েছিল। তাদের চেয়েও বেশি নেকি অর্জন করতে পারবে এজন্য কিন্তু এত সুন্দর সুন্দর জিকির দোয়া কালাম রসুলসাল আলী সাল্লাম তার উন্মতের জন্য আপনারা আমার জন্য রেখে গেছেন বা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন এজন্য এই জিকিরগুলো এই দোয়াগুলো বেশি বেশি পাঠ করতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকেই ইয়া আজালজালি উল্লি করাম এই জিকিরটি পাঠ করার তৌফিক দান করুন এবং আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলের মনের আশা মনের বাসনা মনের চাওয়াকে পূর্ণ করুন এবং আমাদের সকলকে জান্নাতি হিসেবে কবুল করুন আল্লাহ আমিন প্রিয় বন্ধুগান আজ এ পর্যন্তই আমি আশা করি যে আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের উপকার হয়েছে বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন আর আপনি যদি ইসলাম সম্পর্কে আরও অনেক কিছু জানতে চান সুন্দর সুন্দর ইসলামিক গল্প পড়তে ভালোবাসেন এবং ইসলামিক নানা বিষয় জানতে আগ্রহী থাকেন তাহলে আমার ওয়েবসাইট ভিজিট করবেন www.islamicguide24.com আল্লাহ চাহে ডট দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ ওসসালামু আলিকুম রহমতুল্লাহি